এখন থেকে আপনি নিজেই টেস্ট করতে পারেন আপনার ফোনে কোনো সমস্যা আছে কিনা। বিশেষ করে যারা পুরাতন ফোন কিনতে চান তারা বুঝতে পারেন না যে ফোনটি ঠিক আছে কিনা, ব্যাটারি কিংবা হার্ডওয়্যার কোনো সমস্যা আছে কিনা। এক্ষেত্রে আমি আপনাদের যে টিপসটি দেখাবো সেই টিপসটা দিয়ে অবশ্যই আপনারা আপনার ফোনের হার্ডওয়্যার, সেন্সর, ব্যাটারি কিংবা মোবাইলের এভরিথিং কোনো সমস্যা আছে কিনা সহজে চেক করে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। তার আগে বলছি, এরকম ইন্টারেস্টিং ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হচ্ছে, সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও পরবর্তী অংশটুকু দেখার অনুরোধ রইল। প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে টেস্ট টাইম হার্ডওয়্যার নামে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার পর এটি ইনস্টল করে আমরা এটিতে প্রবেশ করব। তো প্রবেশ করার পর আমাদেরকে প্রথমে নেক্সটে ক্লিক করতে হবে। তো আমরা আবার নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে অনেকগুলো মোবাইল টেস্ট দেখতে পাবেন। আপনি চাইলে আপনার মোবাইলে আলাদা আলাদাভাবে মোবাইল টেস্ট করে দেখতে পারেন, যেমন স্পিকার, মাইক্রোফোন, হেডফোন আলাদাভাবে টেস্ট করে দেখতে পারেন যে ঠিক আছে কি না। আর যদি চান সবগুলো টেস্ট একসাথে করবেন তাহলে এখানে একটা অপশন পেয়ে যাবেন ফুল টেস্ট, এই অপশনে ক্লিক করুন। তো ফুল টেস্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আমার মোবাইলে মোট 18টি টেস্ট করানো হবে। এর মাধ্যমে বোঝা যাবে আমার মোবাইলে কোনো সমস্যা আছে কি না। তো এক নম্বরে যে টেস্টটি দেওয়া হয়েছে সেটি হলো টাচ স্ক্রিন। তো এখানে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর এখানে বলতেছে আমার মোবাইল স্ক্রিনের স্কেচটি পরিষ্কার করার জন্য। তো এর মাধ্যমে বোঝা যাবে আমার মোবাইল স্ক্রিনে টাচের মধ্যে কোনো সমস্যা আছে কি না। তো এখানে গুড জব লেখা আসছে, তার মানে আমার মোবাইল স্ক্রিন টাচের মধ্যে কোনো সমস্যা নাই। তো দ্বিতীয় নম্বরে আমাকে স্পিকার টেস্ট করতে বলা হয়েছে। তো এখানে আমাকে তিনটে নাম্বার বলা হবে, সেটা আমি শুনে পরবর্তীতে বসাতে হবে, তাহলে বুঝতে যাবে আমার মোবাইল স্পিকার মধ্যে কোনো সমস্যা নাই। তো এখানে 3-8-3 বলা হয়েছে। তো আমি এখানে 3-8-3 বসিয়ে দিব। তো বসানোর সাথে সাথে এখানে গুড জব লেখা চলে আসছে, তো তার মানে আমার স্পিকার ভালো আছে। তো তৃতীয় নাম্বার পরীক্ষা করার জন্য এখানে নেক্সট টেক্সটে ক্লিক করব। তো নেক্সট টেক্সটে ক্লিক করার পর এখানে মাইক্রোফোন টেস্ট করার জন্য বলা হয়েছে। তো এখানে স্টার্টে ক্লিক করব। তো এখানে স্টার্টে ক্লিক করার পর এখানে বলতেছে হ্যালো বলার জন্য। তো আমি এখানে হ্যালো বলার সাথে সাথে কিন্তু এখানে গুড জব লেখা চলে আসছে, তো তার মানে আমার এখানে মাইক্রোফোনটা ঠিক আছে। তো চতুর্থ নাম্বার টেস্টে রয়েছে হেডফোন। তো হেডফোন চেক করার জন্য আপনার মোবাইলের সাথে একটি হেডফোন লাগিয়ে চেক করে নিতে পারেন যে আপনার মোবাইল হেডফোন কানেকশন ঠিক আছে কিনা। তো এইভাবে প্রত্যেকটি টেস্ট দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আপনারা এইভাবে ব্লুটুথ, লোকেশন, সেন্সর, মোবাইলের গুরুত্বপূর্ণ সকল সিস্টেম চেক করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনার উপকার হিসেবে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ফার্স্ট থাকে বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন।